বাংলাদেশে চলমান সর্বাত্মক লকডাউনের প্রভাব পড়েছে প্রবাসীদের মাঝেও। সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন ইতালি প্রবাসীরা। দেশে আটকে পড়ায় তাদের কর্মস্থলে যোগ দেওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এছাড়াও ভ্রমণ শিডিউল পরিবর্তন হওয়ায় অসাধু ট্রাভেল এজেন্সি এবং এয়ারলাইন্স গুলো টিকেটের কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। আন্তর্জাতিক সকল ফ্লাইট বাতিল করা হয়েছে, এতে করে বিদেশ ফেরতগামী যাত্রীরা অনেক ভোগান্তিতে পড়তে যাচ্ছেন। আমরা ইউরোপের সকল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সরকারকে অনুরোধ করব যাতে করে খুব শীঘ্রই এইসব আন্তর্জাতিক ফ্লাইটগুলো খুলে দেওয়া হয় এবং সবাই যার যার কর্মস্থলে এবং পরিবারের কাছে ফেরত আসতে পারেন। অ্যাক্সিডেন্টে 87 লোকেরা টিকিটের ডেট পরিবর্তন করার জন্য হাতিয়ে নেবেন অনেক টাকা। সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে প্রবাসীরা কোন প্রকারের ক্ষতির সম্মুখীন না হয়। আন্তর্জাতিক এভিয়েশন সূত্র মতে বর্তমান বিশ্বের নামি দামি এয়ারলাইন্স গুলোর মাত্র 1/3 কিংবা 1/4 ফ্লাইট পরিচালিত হচ্ছে। একবার বিমানের শিডিউল ভেঙে গেলে ভোগান্তিতে পড়তে হয় নতুন টিকিট পাওয়া নিয়ে। করোনার কারণে অর্থনীতির এই দুরবস্থার মধ্যে একমাত্র শক্তিশালী যোগান প্রবাসী রেমিটেন্সের দিকে সংশ্লিষ্ট সবাইকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি।